নমস্কার বন্ধুরা আমি পৌষ চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো জানো আমরা এখন কোথায় তোমরা জানো আমরা এখন কোথায় আমরা এখন ওয়েনার আছে কোথায় আছি জানো এই পিছনে যে ভ্যানিটি ভ্যানটা দাঁড়িয়ে আছে কার জানো উল্টো দিকে যে ভ্যানিটি ভ্যানটা দাঁড়িয়ে আছে কাদের জানো চলো একটু আসো এসো আমার সঙ্গে এসো সবাই একটু এসো চলো তোমাদের দেখাই দেখাই কার ভ্যানিটি ভ্যান এটা দেখাই একবার দেখো সুপারস্টার শাকিব খান আমি আমি অজ্ঞান হয়ে গেছি না সুস্থ আছি গো আমি সত্যি দেখছি আমার চোখের সামনেই ভ্যানিটি ভ্যানটা আছে যেটা আমি গতকাল ছবিতে দেখলাম ফেসবুকে পোস্ট করা হয়েছে আমি সেটারই সামনে দাঁড়িয়ে আছি একটু ছুঁয়ে নি দাঁড়াও হ্যাঁ আমি দেখলাম এটা সুপারস্টার সাকিব খান সত্যিকারের লেখা আরেকটা আরেকটা জিনিস দেখাই দাঁড়াও তোমরা দেখবে আর একটা জিনিস দাঁড়াও এটা দেখো তো কী লেখা সোনাল চৌহান ঠিক দেখছি ঠিক দেখছি মানে আমরা যাকে সাকিব ভাইয়ার বিপরীতে দর্দ মুভিতে নায়িকা হিসেবে দেখতে চলেছি তারই ভ্যানিটি ভ্যান তো ওটা সো বন্ধুরা আমরা এখন চলে এসছি দর্দের শুটিং লোকেশনে প্রথমেই যে মানুষটাকে অনেক ধন্যবাদ দেবো এবং কৃতজ্ঞতা দেবো তার নাম অনন্য মামুন যে মানুষটিকে ছাড়া আজকে আমাদের এখানে আসার সম্ভাবনাই ছিল না আমি শুধু একবার অনুরোধ করেছিলাম একবার আবদার করেছিলাম যে দাদা আমরা কিন্তু যাব বেনারসে আপনি আপনি আসছেন আমরা কিন্তু যাব এবং সর্বপ্রথম আমার হাজব্যান্ড শ্রীঞ্জয়কে অনন্য মামুন ভাই নিজে বলেছিলেন যে দর্দ মুভিটা শ্যুট করতে আমি যখন বেনারস যাব আমি সেই দিন তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এসো আর আজকে সেই দিনটা পয়লা নভেম্বর যেদিন আমরা সত্যিই বেনারসে দাঁড়িয়ে আছি এবং কিছুক্ষণ পরেই দর্দ মুভি শুটিং শুরু হবে ওই দূরে আমাদের গাড়ি আর ভেতরের অনেকগুলো ফুটেজ তুলেছি কিন্তু সেইগুলো অনন্য মামুন ভাইয়ের পারমিশন ছাড়া কিন্তু দেবো না কারণ বুঝতেই পারছো কিভাবে কি কি হচ্ছে কিভাবে না হচ্ছে সবটাই তোমাদের দেখাতে তো পারবো না কিন্তু কিভাবে রোজ হয়ে এসছে কি দেখলাম আমরা ঢুকে বা কোন জায়গাটাতে শ্যুটটা হচ্ছে সেটা যদি অনন্য মামুন ভাই পারমিশন দেন তবেই সেই ভিডিও তোমাদের কাছে আনবো ভীষণ এক্সাইটেড কেন জানো প্রথমবার চোখের সামনে আজকে সাকিব ভাইয়াকে দেখবো অনন্য মামুন ভাইয়ার সঙ্গে প্রথমবারের জন্যে দেখা হবে সামনাসামনি এর আগে অনলাইন ইন্টারভিউ করেছি যদি কপালে থাকে সোনাল চৌহানের সঙ্গে দেখা হবে যদি কপালে থাকে রাহুল দেবের সঙ্গে দেখা হবে কারণ এন্টায়ার টিম পুরো টিম এখন বেনারসেই অবস্থান করছে ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি শ্যুটটা হচ্ছে ওখানে আমি এর থেকে ডিটেলস এখন আর এই ভিডিওতে কিচ্ছু বলতে পারবো না পনেরো ঘন্টা গাড়িতে এসেছি বন্ধুরা ফিফটিন আওয়ার্স ওই গাড়িটা যে ভাই আমাদের চালিয়ে নিয়ে এসেছে সে জাস্ট এক ঘন্টা ঘুমলো আমি আধ ঘন্টা ঘুমিয়েছি আমার হাজব্যান্ডও আধ ঘন্টা ঘুমিয়েছি আমরা এক্সাইটমেন্টে আমাদের ঘুম আসছে না বিশ্বাস করাতে পারবো না তোমাদেরকে কতটা এক্সাইটেড হয়ে আছি সাকিবিয়ান বন্ধুরা তোমাদের জন্য এটা পসিবল হয়েছে তোমাদের জন্যে আজকে যে কজন চিনেছে আমাদেরকে যে কজন ভালোবেসেছে যে কজন কাছের করে নিয়েছে তোমাদের জন্যে আর বাংলাদেশ থেকে যে আতিথেয়তা যে ভালোবাসা পেয়েছি এটা জীবনে কোনোদিনও দিনও ভুলবো না আজকে সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হবে দেখা হবে তার সঙ্গে ক কথা কতক্ষণ বলতে পারবো জানি না তবে অনুরোধ করবো একটা ছবি যাতে তুলতে পারি এটুকু অনুরোধ থাকবে আর যেটাই করতে পারি না কেন তোমাদেরকে জানাবো তোমাদেরকে দেখাবো চলো চলে গেলাম বন্ধুরা সুপার এক্সাইটেড আমরা টিমের সঙ্গে ডেনারা মাই মাই টাটা